ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। একটু আগে তোমাদের আরেকটা পর্বের ভিডিও আমি আর কি রেকর্ড করলাম, দুটো পার্টে রেকর্ড করতে হচ্ছে, এই কারণে যাতে তোমাদের সুবিধা হবে ভিন্ন ভিন্ন করতে, এবং সেকেন্ড অপশন হচ্ছে আমার আপলোডেও কিছু সুবিধা হবে। হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো এবারে যা যে স্যারটার অভিজ্ঞতা শেয়ার করব, ওনার নাম হচ্ছে মৃদুল অধিকারী, কোচবিহার জেলা থেকে আজকে ইন্টারভিউ দিতে গিয়েছিল। ও বেশ কিছু নিত্য নতুন অভিজ্ঞতা শেয়ার করেছে। প্রথমত ও বলেছে আজকে 10টা টেবিল ছিল, আর ওর টেবিল নম্বর 6 পড়েছিল, ঠিক আছে, আর ওর সিরিয়াল নম্বর ছিল 5। তো ওর টেবিলে ছিল দুজন স্যার একজন ম্যাম। তো প্রথমত মৃদুল যেটা কথাটা বলল সেটা হচ্ছে একটু অন্যরকম লাগলো, সেটা হচ্ছে 10টার আগে থেকেই নাকি আজকে নাম ধরে ধরে ঢুকাচ্ছিল, সকাল 10টার আগ থেকে। এটা একটা বেশ ভালো লাগলো, মানে 10টা রিপোর্টিং টাইম, তার আগে থেকে নাকি নাম ধরে ধরে ঢুকাতে শুরু করে দিয়েছিল। আরেকটা জিনিস যেটা বললো যে ওর ভেরিফিকেশানটা মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গিয়েছিল, কিন্তু ইন্টারভিউ রুমের যে বাইরে যে ওয়েট, সে ওয়েট প্রায় 1 ঘন্টা করার পর তারপরে ওর ইন্টারভিউ শুরু হয়। তো ওকে ফার্স্ট যে প্রশ্নটা করে, তোমার বলে নাম কি এবং কোথায় থেকে এসেছেন, এই কথাটা কিন্তু প্রথমে তো বলে। সে মৃদুল তার নিজস্ব নাম এবং কোথা থেকে এসেছে এই কথাটা বলে, উত্তর দেয়। তারপরে যিনি ম্যাম ছিলেন তিনি ওকে প্রশ্ন করেন যে একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। এবার একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ মানে তোমরা বুঝতে পারছো, লবটাকে বড় এবং হরটাকে ছোট করে তুমি চাইলে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বলে, ওটা যখন উত্তর দিয়ে দেয় মৃদুল, তখন নেক্সট প্রশ্ন করে যে তুমি তোমার কোয়ালিফিকেশন বলো। তখন মৃদুল তার যে শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতার কথা কিন্তু সে উত্তর দেয়। তো এখানে এই উত্তর দিতে গিয়ে সে মৃদুল যে জিনিসটা ফেস করে সেটা তোমাদেরকে শেয়ার করেছে, বলতে বলেছে, সেটা হচ্ছে ভেতরে খুব চিৎকার। এই টেবিলের কথা অন্য টেবিলে শোনা যাচ্ছে। আমি এর আগেও কিন্তু তাপস মুখার্জির ইন্টারভিউতেও বলেছিলাম এই কথাটা, এবং আরও একজন ইন্টারভিউতে বলেছিলাম যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এক টেবিলের আওয়াজ আরেক টেবিল কিন্তু শোনা যাচ্ছে। তো একটু হালকা ভয়েসটা কিন্তু বাড়িয়েই বলবে এই ব্যাপারটা। তারপর নেক্সট প্রশ্ন করে 1/2 মানে হাফ, এবং 1/2 তার হোল স্কোয়ার অর্থাৎ হাফের স্কোয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য কি তাই জানতে বলে। তো তুমি যদি নর্মালি বলে এই পার্থক্য কি, তাহলে তুমি বলবো স্যার 1/2 একটি ভগ্নাংশ, এবং 1/2 তার স্কোয়ার ওটা হচ্ছে হাফের স্কোয়ার, অর্থাৎ ওটার মান পাবো আমরা 1/4। আরও গভীরভাবে দেখতে গেলে স্যার এটি 2 ভাগের 1 ভাগ, আর ওটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এভাবে তুমি বলতে পারো। তারপরে বলে যে গ্র্যাজুয়েশনে কি বিষয় করেছো, এরকম প্রশ্ন করে। তখন মৃদুল উত্তর দিয়েছিল যে স্যার আমি সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছি। তখন নেক্সট একটা স্যার প্রশ্ন করেছে, তাহলে সোশিওলজি এবং সোশ্যাল সায়েন্স এই দুটোর মধ্যে পার্থক্য কি। তো বলেছিল যে স্যার সোশিওলজি মানে সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা, এবং সোশ্যাল সায়েন্স মানে ইকোনমিক্স বলেছিল, এবং আরও 2-1টা বিষয়ের কথা কিন্তু বলেছিল। সেখানে কিন্তু ও ইতিহাস ভূগোলের কথাটা কিন্তু বলতে ভুলে গিয়েছিল। তখন স্যারটাই ওকে ধরিয়ে দেয়, আচ্ছা সোশিওলজির মধ্যে কি তাহলে আমরা, সরি, সোশ্যাল সায়েন্সের মধ্যে কি তাহলে আমরা কি ইতিহাস ভূগোল রাখতে পারবো না। তখন হচ্ছে হ্যাঁ অবশ্যই তুমি কিন্তু ইতিহাস ভূগোল রাখতে, বলেছিল হ্যাঁ স্যার অবশ্যই আমরা ইতিহাস ভূগোল রাখতে পারবো। তারপরে বলে যে তুমি একটা বাচ্চাদের মধ্যে এই সমাজ বিজ্ঞান কীভাবে শেখাবে, এই কথাটা বলতে বলেছিলো। তো এর এক্সাক্ট উত্তর মৃদুল কি দিয়েছিল আমাকে সেটা আমার শোনা হয়নি, কিন্তু আমি এটুকু বলতে পারি যে ও অনেকভাবে বলতে পারে। যেমন একটা ওয়ে হতে পারে যে স্যার আমাদের স্কুলটা তো সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ, তো আমি আমার শিক্ষার্থীদের মধ্যে যদি সামাজিক যে ক্রিয়াকর্মগুলো, সেটা যেহেতু স্কুল সমাজের মধ্যে, তাহলে আমরা সেখান থেকেও কিন্তু কম বেশি ট্রান্সফার করতে পারবো। মানে ওটা বাংলায় বলবে, ট্রান্সফার বলতে কি পরস্পর পরস্পরের পরিপূরক, এই অর্থে বলতে পারবে। তো চাইলে বলতে পারে এইভাবে, এখন ও জানি না কীভাবে বলেছে। হ্যাঁ, তারপরে বলছে বর্তমানে ইউকে এর ভারত বংশোদ্ভূত যে প্রেসিডেন্ট তার নামটা কি, এটা জিজ্ঞাসা করেছিল। এটা কিন্তু মৃদুল সেই মুহূর্তে বলতে পারেনি, এটা সম্ভবত ঋষি সোনাক উনি হবেন, এটা হবে। তারপরে বলে যে তোমার ইচ্ছা মতন একটি ডেমো দাও। এটাও আমার খুব ভালো লাগলো যে মৃদুল আমাকে যাওয়ার আগে শেয়ার করেছিল, স্যার যদি আমাকে ইন্টারভিউ দিতে বলে তাহলে আমি এইটাই দেব। তোমরা চাইলে দেখতেও পারো 158-159 পর্বে যে পোশাকে চেনা যায় ওই ডেমোটা ও কিন্তু দিয়েছিল। তো পোশাকে চেনা যায় আমি পরিবেশ থেকে যে ডেমোগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু বোর্ড ওয়ার্ক আমার ঠিক মতন করা হয়নি, তো আমি ওকে বলে দিয়েছিলাম যে তুমি সম্ভব হলে কিছু বোর্ড ওয়ার্ক করবে, তাতে হয়তো তুমি একটা পোশাকের ছবি আঁকতে পারো, কালারিং তো করতে পারবে না, একটাই মার্কার দেবে, তো চাইলে কিছু বোর্ড ওয়ার্ক করো। তো ওর কপালটা ভালো কি খারাপ জানি না, ও বলছে স্যার যে মার্কারটা ছিল সে মার্কারটা দিয়ে কোনো কালি পড়ছিল না, মানে ও বোর্ড ওয়ার্ক করতে যায় কোনো কালি পড়ছে না।
তো এমন অবস্থায় স্যার বা ম্যাডাম যারা ছিল তারা কিন্তু বলে ঠিক আছে, তুমি তোমাকে লিখতে হবে না, কিছু বলতে হবে না, তুমি কিন্তু তোমার ডেমোটা মৌখিকভাবে দিয়ে দাও। তখন ও কিন্তু তার মৌখিকভাবে তার ডেমোটা দিয়ে দেয়। এবার যখন পোশাকে চেনা যায়, সেই পোশাকে চেনা যায় ডেমোটা তোমরা যদি দেখো ওখানে দেখবে আমি বেশ কিছু পুলিশ ডাক্তার পাশের স্কুল আমাদের স্কুল এই গল্পটা আমি রেখেছিলাম, তো সেইভাবে ও বলেছে। তো তখন ওকে নেক্সট ডেমো থেকে একটা প্রশ্ন করে যে যেহেতু পুলিশের পোশাকের কথা বলেছিলাম, তখন ওকে বলা তাহলে রাজ্য পুলিশের পোশাক এবং কলকাতা পুলিশের পোশাকের যে পার্থক্য সেটা কি। তো কলকাতা পুলিশের আমাদের কিন্তু সাদা পোশাক হয়, সেখানে রাজ্য পুলিশের এটা খাকি বর্দির যে ড্রেস সেটা হয়। তো এই পার্থক্যটা কিন্তু তখনও বলে। তো মোটামুটি এই ছিল মৃদুল অধিকারীর নিজস্ব বাস্তব অভিজ্ঞতা। তার আগে তোমাদের ওটাও শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের একটু হলেও হয়তো ভালো লাগবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।